হ্যালো, গুড মর্নিং। আজ 3রা জুলাই 2017 সোমবার। আমি ঢাকার একটি অভিজাত এলাকাতে প্রাতঃভ্রমণে বের হয়েছি। এই হলো বর্ষাস্নাত ঢাকা শহর। দেখুন, সকাল এখন 6:10। পরিচ্ছন্ন কর্মীরা তারা রাস্তা কীভাবে পরিষ্কার করছে, কী সুন্দর! পুরো ঢাকা শহরটা যদি এমন হতো, কোনো অংশে কম নয়, পাশ্চাত্যের অনেক দেশের শহর যেগুলো আছে সেই রাস্তাগুলোর চেয়েও এগুলোকে এখন এই বর্ষাস্নাত অবস্থায় আমার কাছে বেশ পরিষ্কার মনে হচ্ছে। দেখি একটু পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলি, তারা কি বলেন। তোমার কি নাম গো? সর্বরী। শহরবানু, কতদিন ধরে এই কাজটা করছো? চার মাস। তুমি এটা কি ঢাকা উত্তর সিটি? তোমার বেতন কে দেয়? সিটি কর্পোরেশন। তুমি সপ্তাহে কতদিন কাজ করো, মাসে কতদিন কাজ করো? প্রতিদিনই কাজ করো। মাস শেষে কত টাকা তোমার হাতে আসে? 5,500। কত ঘন্টা করে তুমি দৈনিক কাজ করো? 11টা অবধি কাজ করো এবং 30 দিনই কাজ করো, 5,500 টাকা পাচ্ছে শহরবানু। আর তোমার নামটা কি? ঢাকা ন্যান্দোজের পাশে আমি আছি, তোমার নাম কি? মরিয়ম। মরিয়ম, তুমি কতদিন ধরে এই কাজ করছো? তুমি 16-17 বছর ধরে এই রাস্তা ঝাড়ু দিচ্ছ, 2003 থেকে। বাহ বাহ, কত পাচ্ছ তুমি বেতন এখন? 7,000 টাকা দিচ্ছে। আর তোমার সংসারে কে আছে? আচ্ছা 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 আচ্ছা, মেয়েও আছে একটা। তুমি সকাল ভোর কয়টা থেকে তোমার কাজ শুরু করেছ? 4টা থেকে এবং 11টা অবধি কাজ করবে, 30 দিনে তুমি 7,000 টাকা বেতন পাচ্ছ। আমি বনি আমিন, এখন ঢাকার বনানীর একটি রাস্তা থেকে কথা বলছি। সম্ভবত এটাকে বলা হয় বনানী 11 নম্বর। এইদিকে এরা ঝাড়ু দিয়ে যখন এটাকে স্তূপ করে নেয়, আর এই ছেলেটি এসে সেই স্তূপ থেকে ময়লাগুলো কুড়িয়ে নিচ্ছে। হ্যালো, তোমার কি নাম? মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন, যাক বাবা, তুমি বনি আমিন না, মোহাম্মদ আমিন। কতদিন ধরে এই কাজ করছো? দুই বছর ধরে করছো। আর এই যে ময়লাটা কুড়িয়ে তুমি কোথায় ফেলো এই ময়লাটা? বেলতলি। ওখানে তুমি এটা কোথায় জমা দেবে, এই টিপসগুলো, ময়লাগুলো? যেভাবে হয়ে থাকে তার একটি নমুনা হচ্ছে। তবে শিশুশ্রম কিন্তু পাশ্চাত্য সভ্য দেশেও হয়ে থাকে নানা রূপে নানাভাবে, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে হয়ে থাকে, এমনকি অস্ট্রেলিয়াতেও হয়, যেটা আমরা দেখি না বা দেখতে চায় না, যেটাকে ওভারলুক করে যায়, এড়িয়ে যায়। মোহাম্মদ আমিন কিছু বলবে? কাজ করতে হবে। তোমাকে অশেষ ধন্যবাদ। আমি বনি আমিন, আজ 3রা জুলাই 2017। একদম খোলা রাস্তা, এখনও যানজট শুরু হয়নি, শুরু হবে আরও 2-3 ঘন্টা পরে, অর্থাৎ 8-9টা থেকে। বাংলাদেশে একটা জিনিস আমার কাছে সবসময় খারাপ লাগে, যেটা অবশ্যই সবার কাছেই খারাপ লাগতে পারে, সংখ্যাগরিষ্ঠ লোক তারা কিন্তু দেরি করে ঘুমায় আর দেরি করে ঘুম থেকে ওঠে, এমনকি 8-9টা বাজেও অনেককে ফোন করলে তাদেরকে বিছানার মধ্যে লেপটে শুয়ে থাকতে শোনা যায় তাদের টেলিফোনের আওয়াজে। দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা, বনানি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।